বের হয়ে গেলাম বেড়াতে, কোথায় যাচ্ছি বলছি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, চলে যাচ্ছি কাপাসিয়াতে। তো আমাদের এলাকা থেকে কাপাসিয়া নাকি খুব কাছে, তো কখনো আমার যাওয়া হয়নি, তো এই আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি সাদের আব্বুর সাথে। উনি আমার শ্রদ্ধা বড় ভাইয়ের মতো ভাই ছিল, ওনার মেয়ে ছিল, জামাই ছিল, আমরা সবাই একসাথে গেলাম। তারপর ওদের বাড়িতে চলে গেলাম, হালকা পাতলা নাস্তা করলাম, সবাই ফ্যামিলি প্রোগ্রাম। ওরা আসলে বাড়িতে থাকে না, সবাই দেশের বাহিরে, কেউ কানাডা, কেউ লন্ডন, কেউ আমেরিকা, এরকম থাকে, দেশের দেশেও কেউ থাকে, মানে সব মিলে বাড়িতে কেউ থাকে না, এটা ওদের ফ্যামিলি প্রোগ্রাম। তো ফ্যামিলি প্রোগ্রামের সাথে আমিও যোগ হয়ে গেলাম কয়েক ঘন্টার জন্য। আসলে সবাই এত অমায়িক, এত ব্যবহার ভালো, যে মনেই হচ্ছিল না যে আমি ওদেরকে চিনি না বা ওরা আমাকে চিনে না, আমাকে উল্টা সবাই সালাম দিচ্ছিল। মানে খুবই ভালো লেগেছিল একদিনের জন্য, এক মানে কয়েক ঘন্টার জন্য। তারপর চলে গেলাম একটু ঘুরতে, তো বলছিল ট্রেকে যাবে, তো আমি তো ভাবতে পারি না যে ট্রেক হয়তো হেঁটে পায়ে হেঁটে যাবে, ট্রেকের মধ্যে হয়তো ফলের গাছ আছে এগুলো দেখতে। পরে দেখলাম যে না, এত বড় মানে এত এরিয়া নিয়ে জায়গা, ফল ফল ফলের গাছ, ফুলের গাছ, মানে সব কিছু আছে, কোনো কিছুর অভাব নেই। গাড়ি দিয়ে আমরা ঘুরছিলাম এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তারপরও শেষ করতে পারছিলাম না। এই এরিয়া থেকে ওই চলে যাচ্ছি, এখানে আম গাছ, কাঁঠাল গাছ, আর এই যেটা বনের একটা গাছ, মনে হচ্ছে কেউ হাতে বুনেছে, আসলে না একাই হয়েছে। গাছের পাতাগুলি তেজ পাতার মতো, ফুলগুলি বেগুনি কালার, খুব সুন্দর লাগছিল। তারপর আবার এই প্রান্ত এইখান থেকে আবার চলে গেলাম আরেক জায়গায়। তো আপনাদের দেখলে মনে হবে যে কোথায় রাঙামাটি, খাগড়াছড়ি, এই ধরনের এরিয়াতে আসছেন। গজারি বন দুই পাশ দিয়ে একদম পিকনিক স্পটের মতো, শুটিং স্পটের মতো, এত সুন্দর জায়গা, এত সুন্দর এরিয়া। আসলে ঘুরেও সব জায়গা আমি দেখে শেষ করতে পারিনি, দিক দিয়ে ফোন আসছিল, চলে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, আবার ব্যাক করতে হবে, যার কারণে মানে গাড়ি দিয়ে ঘুরেও সব দেখে শেষ করতে পারছিলাম না যে এত এরিয়া। ওর নানা হচ্ছে প্রতাপশালী লোক, মুফিস চেয়ারম্যান, অনেক বছর আগে ওই এলাকাতে চেয়ারম্যান ছিল। ওদের ফ্যামিলিটাও খুব শিক্ষিত ফ্যামিলি, উচ্চশিক্ষিত বলা চলে। তারপর নদীর পাড়ে আসলাম, এইখানে এটা তো ওদের জায়গা, এখানে মানে তো গভীরতা ছিল, আসলে মোবাইলে বোঝা যাচ্ছিল না। তারপরে এখানে একটু দেখলাম, প্রচুর বাতাস ছিল, শীত লাগছিল। তারপরে এখানেও কিছু সময় একটু অপেক্ষা করেছি, ওরা ছবি তুলেছে, আর তারপরে আমিও ছবি তুলেছি, খুব ভালো লেগেছিল। ওদের অনুমতি ছাড়া আসলে ওদেরকে ক্যামেরার সামনে আনতে পারছিলাম না, আনা উচিত না আসলে। তারপর দেখলাম একটা কাউমি মাদ্রাসা, এত বড় একটা কাউমি মাদ্রাসা গ্রামের ভিতরে, দেও না, মানে দেখি মন প্রাণ একদম শান্তিতে ভরে গেল আসলে। তারপর আবার বাড়ি চলে আসলাম, এই যে ওদের বাড়ির এরিয়াটা বিশাল বড়, চারপাশে ঘর দৌড় দিয়ে ভরা, কিন্তু লোকজন থাকে না, এত মানুষ, এত কোনো হইচই নাই, চিল্লাপাল্লা নাই, কোনো কান্নাকাটি নাই বাচ্চাদের, একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর। এদিক দিয়ে রান্না হচ্ছিল, পিঠা বানানো হবে, মানে সবাই যেহেতু একসাথে আসছে, কেউ সেদিন থাকবে, কেউ চলে যাবে, তো আমরা তো শেষ মুহূর্তের দিকে আসছি, ঘুরে ঘুরে আসতে আসতে দু তিন বৈঠক খাওয়া হয়ে গেছে, ব্যাপার না। তারপর সাদা আমাকে হেল্প করছিল ক্যামেরা বন্দি করার জন্য, আর কাউকে তো ক্যামেরার সামনে বললাম না, আনা সম্ভব ছিল না। ওরা নিজেদের বাড়ি নিজেরাই একদম পর্দা করে চলছিল, তার মধ্যে আমি কীভাবে এইগুলো করে, ওদের অনুমতি ছাড়া। আর ফলে ফুলে একদম প্রাকৃতিক পরিবেশটা ওদের বাড়িতে এত সুন্দর ছিল, যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারপরে ওদের ব্যবহার, সব কিছু মিলিয়ে খাবার দাবার আপ্যায়ন, একদম A to Z অনেক ভালো লেগেছিল। এটা বাড়ির পিছন সাইড, এটা হচ্ছে ওদের পুকুর, বাড়ির ভিতরেই পুকুরের মতো, তো সব মিলিয়ে খুবই সুন্দর, খুবই চমৎকার। আমার পেজটা ভালো লেগে থাকলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।